ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন তোমরা এই অসীমের লীলারূপী নাটকটি জানো তোমরা হলে হিরো পার্থারি তোমাদেরকে বাবা এসে এখন জাগ্রত করেছেন আত্মারূপী বাচ্চারা পিতার মহিমা শুনল এই যে অসীম জগতের লীলারূপী নাটকটি রয়েছে তার লীলার আদি মধ্য অন্তের কথা আমরা বাচ্চারা জানি তারা ভাবে যে ঈশ্বরের মায়া হলো পার। এখন আমাদের বুদ্ধির জাগরণ ঘটেছে আর আমরা সম্পূর্ণ অসীম জগতের লীলার কথা জেনেছি কিন্তু যথার্থরূপে যেমন করে বাবা বোঝাচ্ছেন তেমন করে বাচ্চারা ক্রম অনুসারী পুরুষার্থ অনুযায়ী বোঝাতে পারে মানুষ জাগতিক দুনিয়ার অভিনেতাদের দেখার জন্য ছুটে যায় বাবা বলছেন তোমরা বাচ্চারা বুঝেছ এ হল অসীম জগতের ড্রামা যা দুনিয়ার মানুষ জানে না গাওয়া হয়ে থাকে যে মানুষ কুম্ভকর্ণের আসরিক নিদ্রায় নিদ্রিত রয়েছে এখন যখন জ্ঞানের আলো প্রাপ্ত হয়েছে তখন তোমরা জেগে উঠেছ এই কথাও বলা হবে আমরা সবাই অজ্ঞানতার নিদ্রায় আচ্ছন্ন ছিলাম আজ প্রাপ্ত মোরলের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে দাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন কোনো কথায় সংশয় প্রকাশ করবে না ড্রামাকে সাক্ষী হয়ে দেখতে হবে কখনো নিজের রেজিস্টার খারাপ করবে না তাই আমি আত্মা চেক করে চলেছি আমি কোনো কথায় সংশয় প্রকাশ করছি না তো ড্রামাকে সাক্ষী হয়ে দেখছি কি কখনো নিজের রেজিস্টার খারাপ করছি না তো চেক করে চলেছি বাবা বলেছেন কর্মাতীত অবস্থায় পৌঁছাতে হলে স্মরণে থাকার পুরোপুরি পুরুষার্থ করতে হবে সত্য হৃদয় দিয়ে বাবাকে স্মরণ করতে হবে নিজের স্থিতির টেম্পারেচার নিজেই চেক করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি স্মরণে থাকার পুরোপুরি পুরুষার্থ করছি কি সত্য হৃদয় দিয়ে বাবাকে স্মরণ করছি কি নিজের স্থিতির টেম্পারেচার নিজেই চেক করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন সন্তুষ্টির সম্পত্তির দ্বারা দেহের ইচ্ছাগুলিকে সমাপ্ত করে সদা সন্তুষ্ট মনি ভব যাদের কাছে সন্তুষ্টতার ঔষর্য আছে তাদের কাছে সবকিছু আছে যারা একটুতে সন্তুষ্ট থাকে তাদের সর্বপ্রাপ্তির অনুভূতি হয় আর যাদের কাছে সন্তুষ্টতা নেই তাদের সব কিছু থাকা সত্ত্বেও কিছুই নেই কারণ অসন্তুষ্ট তো আত্মা সদাই ইচ্ছার বশীভূত থাকে। তার একটি ইচ্ছা পূর্ণ হলে আরও দোষটি ইচ্ছা উৎপন্ন হয়ে যাবে তাই জাগতিক ইচ্ছা ইচ্ছামাত্রম অবিদ্যা তখন বলা হবে সন্তুষ্ট মনে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সন্তুষ্টতার সম্পত্তির দ্বারা দেহের ইচ্ছাগুলিকে সমাপ্ত করে সদা সন্তুষ্ট মনে হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন স্মৃতির সুইচ সদা অন থাকলে মুড অফ হতেই পারবে না তাই আমি আত্মা চেক করে চলেছি আমি স্মৃতির সুইচ সদা অন রাখছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি